নমস্কার বন্ধুরা, আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। তো আজকে দেখাবো যে বাংলারভূমি.gov.in যে ওয়েবসাইটটি আছে, ওয়েবসাইট থেকে কিভাবে জমির খতিয়ান বা দাগ নাম্বার সম্বন্ধে ডিটেলস জানতে পারবে। তো প্রথমে এখানে নো ইওর প্রপার্টি যে অপশানটা আছে ওটাতে যাবে। ওখানে গিয়ে তুমি ডিস্ট্রিক্ট, যেটা তোমার ব্লক, তারপরে মৌজা, এটা সিলেক্ট করবে। তো এটা সিলেক্ট করার পরে দেখবে ডান দিকে অপশান আছে খতিয়ান, সার্চ বাই খতিয়ান আর সার্চ বাই প্লট। তো যদি খতিয়ান দিয়ে সার্চ করতে চাও তাহলে খতিয়ানে ক্লিক করে তারপর খতিয়ানটা টাইপ করবে। আর যদি দাগ নাম্বার থেকে সিলেক্ট, মানে দাগ নাম্বার দিয়ে সার্চ করতে চাও তাহলে সার্চ বাই প্লটে সিলেক্ট করে, মানে ওই জায়গাটায় ক্লিক করতে হবে। তারপরে প্লট নাম্বারটা লিখে ক্যাপচা এন্টার করবে, তারপর ভিউতে ক্লিক করবে। এটা ক্যাপচাটা রং ছিল, ঠিক আছে, দেখো। তারপর লাইভ ডাটাটা তুমি দেখতে পাবে যে এখানে খতিয়ান নাম্বার, নাম, তার বাবার নাম, ঠিকানা, জমির পরিমাণ এবং ওই খতিয়ানের মধ্যে কতগুলো দাগ আছে সেগুলো ডিটেলস দেখাবে, কত অংশ আছে, কত শেয়ার, সব কিছু ডিটেলস তুমি দেখতে পাবে, ঠিক আছে। তো এইভাবে তুমি খতিয়ান দিয়ে সার্চ করতে পারবে বা দাগ নাম্বার দিয়েও সার্চ করতে পারবে। এবার যেটা সমস্যা হচ্ছে, এটাকে প্রিন্ট করতে গেলে ডাইরেক্ট যে ক্রোমের প্রিন্ট আছে বা ফায়ারফক্সের, সেখান থেকে প্রিন্ট করা যাচ্ছে না, ঠিকঠাকভাবে পেজটা আসছে না। তো প্রিন্ট করার জন্য আমরা যেটা করব সেটাকে পেজ হিসাবে সেভ করে নেব ডেস্কটপে অ্যাজ HTML, তার নর্মাল পেজ হিসাবে সেভ করে নেব, ঠিক আছে। এরপরে আমরা মাই কম্পিউটারে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড যে অ্যাপ্লিকেশনটা আছে ওটাকে ওপেন করব এবং ওই HTML ফাইলটাকে ওয়ার্ডের মাধ্যম দিয়ে ওপেন করব। তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ওয়ার্ডটা ওপেন করবে, ওয়ার্ডটা ওপেন করার পর এখান থেকে ফাইলে যাও, ফাইলে গিয়ে ওপেন, তারপর তুমি ডেস্কটপের যে জায়গা বা যে জায়গায় তুমি পেজটা সেভ করে এলো সেই জায়গাটা ওপেন করো। ওপেন করে সেভ HTML যে পেজটা ওটাকে সিলেক্ট করে ওপেন করো, দেবে মোটামুটি যে পেজটা তুমি প্রিন্ট আউট করে হয়েছিলে সেরকমই এসে যাবে ইস্যুটা। তো কিছুটা চেঞ্জেস থাকবে যেগুলো তোমাকে এখান থেকে সিলেক্ট করে এডিট করে নিতে হবে। দেখো উপর দিয়ে কতগুলো অপশান চলে এসছে, বাকি নিচেটা মোটামুটি ঠিক আছে, অনেক বেটার। যেটা নর্মালি ব্রাউজার থেকে প্রিন্ট করা হচ্ছিল তার থেকে অনেকটা বেটার এসছে এটা। তো ঠিক আছে, এগুলো একটু মুভ করে নিতে পারবে, ইমেজ হিসাবে আছে যেটা, ইমেজ হিসাবে এসে ওটাকে সাজিয়ে নিলেই হবে, দিয়ে তুমি প্রিন্ট করতে পারবে, ঠিক আছে। নিচের দিকে যেগুলো এই কন্টেন্টগুলো কোনো দরকার নেই এগুলোকে ডিলিট করে দিতে পারবে, সব সিলেক্ট করে ডিলিটে বাটনে টিপলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তুমি খুব সহজেই বাংলার ভূমি ওয়েবসাইট থেকে তোমার ভূমি বা জমি সম্বন্ধে দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার দিয়ে ডিটেলস তুমি জানতে পারবে, লেটেস্ট আপডেট যেটা সেটা তুমি জানতে পারবে। তাহলে বন্ধুরা, আশা করি এই ভিডিওটি তোমার ভালো লেগেছে। আর যদি তোমাদের এতে কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করো। আর যদি কোনো অসুবিধা থাকে বা বলার থাকে তাহলে নিচে কমেন্ট করতে একদম ভুলো না। এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।